আসছি বরিশাল থেকে, কক্সবাজার ঘুরতে আসলাম তো বাচ্চাদের নিয়ে। এই যে আপনার রামকুট মন্দির, ঐতিহ্যবাহী মন্দির, এতে ঘুরতে আসলাম। অনেক পুরানো স্মৃতি এখানে, অনেক পুরানো আর কি ধর্মের অনেক সুন্দর সুন্দর নির্দেশনা, এগুলো দেখলাম সবার সাথে। বাচ্চারা ছুটি সময় কাটালো খুব সুন্দর। আসলে আমাদের ধর্ম যার যার হোক না কেন, আমরা তো সবাই আসলে মিলেমিশে চলি সব সব জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে। তো এই জন্য আর কি আসা, নিদর্শন, ধর্মীয় নিদর্শন, অনেক পুরানো নিদর্শন দেখতে আসলাম, বাচ্চাদের নিয়ে ঘুরে গেলাম, খুব ভালো লাগছে। এতে আমরা আসছি পরিবার পরিজন নিয়ে কক্সবাজার ঘোরার জন্য। তো ওখান থেকে ঐতিহ্যবাহী রামকুট মন্দির, এটা অনেক আগের পুরানো ঐতিহ্যবাহী, আমাদের দেখে খুবই ভালো লাগছে। এই বাংলাদেশে বুদ্ধদের তিনটি নিদর্শনের মধ্যে সম্রাশকে তৈরি পুরাতন হচ্ছে বাংলাদেশে অতিকাশী রামকুট, 268 খ্রিস্টাব্দের পূর্বে অবস্থিত। এটা হচ্ছে বুদ্ধদের জাতির সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম, এটা হচ্ছে একটা তীর্থস্থান যেখানে বুদ্ধদের এশিয়াতে যখন প্রদর্শন করবে বর্গ জাতিরা, তখন বাংলাদেশিরা এশিয়াতে বাংলাদেশে এটা ভ্রমণ করার পরে ইন্ডিয়াতে যখন পরিগমন করবে তীর্থস্থানে, তখন গয়া, তারপর তিব্বত, মিয়ানমার, কলম্বিয়া, চীন, জাপান এক সংগ্রহ শিখর তৈরি হচ্ছে বাংলাদেশ। সারা বিশ্বে 160টার মধ্যে বাংলাদেশে প্রথম হচ্ছে ওই অতিকাশী রামকুট, তীর্থস্থান হচ্ছে বড় বিহার হচ্ছে এটাই। বুদ্ধদের জাতির একটা অহংকারের হচ্ছে তীর্থস্থান হচ্ছে ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে সম্রাশিক পুরাতন তৈরি বুদ্ধ স্থান হচ্ছে রামকুট, ঐতিহাসিক তীর্থস্থান।